আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস থেকে যে সকল প্রবাসী এবং বাংলাদেশী ভাইরা দেখছেন এবং যুক্ত হচ্ছেন প্রবাসী যোদ্ধার আরও একটি নতুন বিরতে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন পাসপোর্ট মালুমাত সংক্রান্ত প্রথম পার্টে আমরা আপনাদের সাথে বেশ কিছু ইনফরমেশন নিয়ে আলোচনা করেছিলাম এবং আপনারা অনেকে রিপ্লে করেছেন এবং অনেকে জানতে চেয়েছেন যে ভাই পাসপোর্ট মালুমাত করতে কি কি ডকুমেন্টস লাগে এবং কি কি উপায় করা যায় এবং খরচ কত পড়ে তো আজকে আমরা এই তিনটা বিষয়ের উপর কথা বলবো প্রথম কথা বলবো যে পাসপোর্ট করতে কত খরচ হয় দ্বিতীয়ত আমরা কথা বলবো পাসপোর্ট করতে কি কি কাগজপত্র লাগে এবং কোন কোন উপায়ে আপনি এই পাসপোর্ট মালুমাত করতে পারেন এই তিনটা বিষয়ের উপর আমরা একটার পর একটা আলোচনা করার চেষ্টা করব। আর যারা পাসপোর্ট মালুমাত কি বা পাসপোর্ট মালুমাত করলে কি ক্ষতি বা কি লাভ যারা জানেন না বা একেবারে নতুন যা প্রথম যারা ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে আই বাটনে ক্লিক করেন অথবা চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে আসেন অথবা এই চ্যানেলের ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে অথবা কমেন্ট সেকশনে ওই ভিডিওটা থাকবে ওইখান থেকে দেখে আসেন তারপর এই ভিডিওটা দেখেন আপনার শিখার পরিধিটা ইনশাল্লাহ বাড়বে তো এখন কথা বলতেছি যে এই পাসপোর্ট মালুমাত করতে কি কি ডকুমেন্টসগুলো লাগে প্রথম হচ্ছে পাসপোর্ট মালুমাত করতে যাওয়াতের ফর্ম লাগবে এখন এই যাওয়া ফর্মটা আপনি সরাসরি যাওয়াজাত অফিস থেকে নিতে পারবেন আর যদি চান যে আপনার কোম্পানির কাছ থেকে তাহলে আপনি আপনার কোম্পানি থেকে আপনার কোম্পানির ফোরম্যানকে বলে অথবা কোম্পানির যে উকিল আছে তাকে বলে আপনি এই যাওয়া ফর্মটা তার কাছ থেকে নিয়ে নিতে পারবেন এই ফর্মটা নেওয়ার পর এই ফর্মটা আপনি ফিল আপ করবেন যে ইনফরমেশনগুলো থাকবে ওগুলা দিয়ে ফিল আপ করবেন দেন হচ্ছে আপনার লাগবে পাসপোর্ট সাইজের ছবি লাগবে আপনার দুই কপি তারপর হচ্ছে আপনার নতুন এবং পুরাতন পাসপোর্ট পাসপোর্টের ফটোকপি লাগবে অরিজিনালটা হলেও সমস্যা নাই কিন্তু নিয়ে নেবেন দেন হচ্ছে আপনার আকামার নাম্বারটা লাগবে এই সকল জিনিসগুলো হলেই আপনার পাসপোর্ট মালুমাত করতে সহজ হবে এবং করে নিতে পারবেন তো এখন আসি যে কয়টি উপায় আপনি পাসপোর্ট মালুমাত করবেন বা করতে পারেন আপনার তিনটি উপায়ে পাসপোর্ট মালুমাত করতে পারবেন প্রথম হচ্ছে আপনার কফিলের মাধ্যমে আপনি আপনার কফিলকে দিয়ে যদি পাসপোর্ট মালুমাত করান তাহলে সে পাসপোর্ট মালুমাত করে আপনার জন্য রেখে দিবে বা সে করে ফেলবে দ্বিতীয়ত আপনার কফিলকে সাথে নিয়ে সরাসরি যাওয়াজাত অফিসে গিয়ে যদি আপনি সরাসরি যাওয়াজাত অফিসে গিয়ে পাসপোর্ট মালুমাত করেন কফিলকে নিয়ে গিয়ে তাহলে বেশি টাকা খরচ হবে না পঞ্চাশ বা একশো মতো খরচ হবে আপনার খরচ লাগবে না বেশি এভাবে করে নিতে পারবেন তৃতীয়ত বিভিন্ন খাদমা অফিস থেকে আপনারা জানেন সৌদি আরবের বিভিন্ন জায়গাতে বিভিন্ন খাদমা অফিস রয়েছে এই খাদমা অফিস খাদমা অফিস থেকে আপনি করতে পারবেন খাদমা অফিসের ভিতরে অনেক সার্ভিসই দেয় খাদমা অফিস থেকে এগুলা দেখা যাবে মাসরিরা কাজ করতেছে এগুলো এই ধরনের অফিসগুলাতে বা মক্তবগুলাতে তারপর বাঙালিরাও অনেকে আছে তো আপনারা খাদমা অফিস থেকে এই মালুমাত করতে পারেন কিন্তু যখনই আপনি কপিল সারা পাসপোর্ট মালুমাত করবেন তখন খরচটা একটু বেশি হবে দুইশো থেকে আড়াইশো রিয়াল বা তিনশো রিয়াল এরকম হবে এর আশেপাশে হবে তো পাসপোর্ট মালুমাত করতে গেলে আর যেটা একেবারে নতুন পাসপোর্ট যারা একেবারে নতুন আসছেন নতুন একেবারে আসছেন তাদের পাসপোর্ট মালুমাত করে নাই একেবারে নতুন সে সকল লোকের হয়তো খরচটা একটু বেশি আসবে তো যাই হোক আপনাদের আইডিয়া দিয়ে দিলাম যে কিভাবে করবেন কত খরচ হবে কোন পদ্ধতিতে করতে পারবেন এবং পাসপোর্ট বিষয় মোটামুটি আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি তার পরবর্তী ভিডিওতে আমরা পাসপোর্ট সংক্রান্ত বা মালুমাত সংক্রান্ত আরও কিছু আলোচনা করব কিভাবে আপনি বুঝবেন যে আপনার পাসপোর্ট মালুমাত কমপ্লিট হয়েছে তারপর নতুন পুরাতন পাসপোর্ট বা কীভাবে মালুমাত করবেন সেই বিষয়ে আমরা পরবর্তী আরেকটি ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্ট করবেন আপনার মূল্যমত মূল্যবান মতামত এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপডেট থাকবেন নোটিফিকেশনটা অন করে দিয়ে তো সবাই ভালো থাকবেন আল্লাহ